ইতিহাসের সাক্ষী। ১৯৩৬ সাল, সপ্তম এডওয়ার্ড ব্রিটেনের রাজসিংহাসনে বসেছেন। ৪০ কোঠায় বয়স, তখনও অবিবাহিত, ফলে বিশ্বের বহু মেয়েই তাঁর পাণিপ্রার্থী। কিন্তু সবকিছু হঠাৎ বদলে গেল প্যাটেন নিউজ সংস্থা যখন আমেরিকাবাসীর উদ্দেশ্যে প্রচার করল এই খবর। Today the American press is filled with rumors of royal romance, of the possibility of King Edward marrying Mrs. Wallace Simpson. আজ আমেরিকার সব পত্রপত্রিকায় রয়েছে রাজপরিবারের রোম্যান্স নিয়ে বিরাট গুজব। রাজা এডওয়ার্ড সম্ভবত বিয়ে করতে যাচ্ছেন ওয়ালিস সিম্পসনকে। রাজা এডওয়ার্ড আর মিস সিম্পসন দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে এমন অনেক অনুষ্ঠানের ছবি পত্রপত্রিকায় বেরিয়েছে। উত্তাল এই বিশ্বে একজন আমেরিকান মহিলার একজন ব্রিটিশ রাজাকে বিয়ে করার সময় হয়তো এসে গেছে। এডওয়ার্ড পরে এক জায়গায় লিখেছিলেন, ওয়ালিসের প্রতি অনুরক্ত হবার কারণ ছিল ওয়ালিস সত্যিকার অর্থে এডওয়ার্ড সম্বন্ধে আগ্রহী ছিলেন। আর ১৯৭০ দিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ালিস বলেছিলেন, এডওয়ার্ডের মধ্যে যে প্রাণ প্রাচুর্য ছিল তা তাঁকে মুগ্ধ করেছিল। He had lots of pep and I think he was very much ahead of his time. Though I thought he was very interested in everything that was going on. তিনি বলেছিলেন তার মধ্যে প্রচুর প্রাণশক্তি ছিল, তিনি তার সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন। ওয়ালিস বলেছিলেন তার মনে হয় এডওয়ার্ড এমন কিছু করতে চেয়েছিলেন যা গ্রহণ করার জন্য তখনকার সময় প্রস্তুত ছিল না। সবকিছুতেই তাঁর প্রবল উৎসাহ ছিল, তিনি মানুষ ভালোবাসতেন, প্রচুর ঘুরে বেড়াতেন, আনুষ্ঠানিকতার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতেন না, মানুষের সঙ্গে দারুণভাবে মিশতে পারতেন। ওয়ালিস বলেছিলেন আমার মতো আমেরিকানরা সেটা দেখতেই বেশি অভ্যস্ত ছিল। কিন্তু ওয়ালিস এর আগে দুবার বিয়ে করেছেন, কাজে ইংল্যান্ডের চার্চের যিনি প্রধান তার স্ত্রী হবার জন্য ওয়ালিস যোগ্য নারী বিবেচিত হননি। এমনিতেই এডওয়ার্ডের সাধারণ মানুষের প্রতি প্রীতি নিয়ে ব্রিটিশ রাজপরিবার ছিল বিরক্ত। তার উপর ওয়ালিসের মতো দুবার বিয়ে ভেঙে যাওয়া মহিলার সঙ্গে মেলামেশা ছিল রাজপরিবারের জন্য মরার উপর খাঁড়ার ঘা। তারা স্পষ্ট বলে দিয়েছিলেন হয় রাজসিংহাসন নয় ওয়ালিস, এডওয়ার্ডকে যে কোনো একটিকে বেছে নিতে হবে। প্যাচেন নিউজ খবর দিল, Against the marriage stands the Church of England. Bishop Stiers, one of its highest dignitaries, explains the church's stand. Church of England এই বিয়ের বিরোধী। বিশপ ডায়ার চার্চের অবস্থান ব্যাখ্যা করছেন এইভাবে। To safeguard the family, our church must oppose the remarriage of divorced persons. পরিবারের মান রক্ষা করতে চার্চ ডিভোর্স হয়ে যাওয়া ব্যক্তির পুনর্বিবাহ অনুমোদন করে না। আমাদের আশা যে জনগণের তিনি রাজা, সেই জনগণের মুখ চেয়ে তিনি ব্যক্তিগত স্বার্থ ত্যাগে রাজি হবেন। At long last, I am able to say a few words of my own. অবশেষে আমার দিক থেকে গুটি কয়েক কথা বলার সুযোগ আমি পেলাম। রাজা হবার দশ মাসের মধ্যে সিংহাসন ত্যাগ করলেন এডওয়ার্ড। I have found it impossible to carry the heavy burden of responsibility. দায়িত্বের এই বিশাল বোঝা বহন করা আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যে মহিলাকে আমি ভালোবাসি তার সাহায্য এবং সমর্থন ছাড়া রাজা হিসেবে দায়িত্ব আমি কাঁধে নিতে পারি না। Without the help and support of the woman I love. কাজী এডওয়ার্ড রাজা খেতাব হারিয়ে হলেন ডিউক অফ উইন্ডসর। এবার বিয়ে করতে তাঁর আর বাধা রইল না। দুজনে বিয়ের প্রস্তুতিতে মন দিলেন। তারা ঠিক করলেন ফ্রান্সে প্যারিসের দক্ষিণে ছোট এক দুর্গ শত দি কন্ডেতে তারা বিয়ে করবেন। সেখানকার বর্তমান পরিচালক জুলি পেলেগ্রং, দ্য রয়্যাল ফ্যামিলি, দ্য গভর্নমেন্ট এন্ড ওয়ালিস হারসেলফ ওয়ান্টেড আ প্লেস ওয়্যার দে কুড হাইড টু হ্যাভ ফাইনালি। তিনি বলছেন রাজপরিবার, ব্রিটিশ সরকার এবং ওয়ালিস নিজেও চেয়েছিলেন লোকচক্ষুর আড়ালে এ ধরনেরই একটি জায়গা। ব্রিটিশ রাজপরিবারের কেউ ওই বিয়ের অনুষ্ঠানে যাননি, সরকার পক্ষ থেকেও কাউকে দেখা যায়নি। পেলেগ্র বলছিলেন অতিথি ছিলেন মাত্র ১৬ জন, রাজপরিবারের বিবাহ অনুষ্ঠানের জন্য যা ছিল অবিশ্বাস্য। এডওয়ার্ড ও ওয়ালিস দম্পতি সেসিল বিটন নামে উঠতি একজন ফটোগ্রাফারকে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের ছবি তোলার জন্য। বিটন তার জীবনস্মৃতিতে লিখেছেন, When I arrived at the chateau, swarms of journalists and their vans and motorcycles waited outside the gates.
সাতোতে পৌঁছে দেখি গেটের বাইরে গাড়িতে আর মোটরসাইকেলে গাদা গাদা সাংবাদিকের ভিড়। ওয়ালিসের চালচলনে কর্মক্ষেত্র সুলভ ব্যস্ততা, মুখে চোখে স্পষ্ট উদ্বেগের ছাপ। ডিউক কিন্তু তুলনায় অনেক স্বাভাবিক। তার মুখে উজ্জ্বল আভা, সোনালী চুল, রোদে পোড়া তামার মতো গাত্রবর্ণ আর উজ্জ্বল নীল চোখে খুশির ছোঁয়া। ওয়েস্টমিনিস্টার গির্জায় বিয়ের অনুষ্ঠান যার জন্মগত অধিকার, তাকে খুশি থাকতে হচ্ছে সাতোর জলসাঘরে চটজলদি আয়োজন করা এক বিবাহ অনুষ্ঠানে। এডওয়ার্ড চেয়েছিলেন তার ভাই বিয়েতে তার বেস্টম্যান বা বরের প্রধান সঙ্গী হবে, কিন্তু নতুন রাজাসনে বসা ষষ্ঠ জর্জ জানালেন তিনি বিয়েতে যাবেন না। এডওয়ার্ড অনুরোধ করলেন তার এক বন্ধু এডওয়ার্ড মেটকাফকে তার বেস্টম্যান হতে। এডওয়ার্ড মেটকাফকে বন্ধুরা ডাকত ফ্রুটি বলে। ফ্রুটির স্ত্রী আলেকজান্দ্রা তার ডায়েরিতে লিখেছেন, বিয়ের আগের দিন ভাইয়ের কাছ থেকে এডওয়ার্ড চিঠি পেলেন ওয়ালিসকে রাজপরিবারের সদস্য হিসাবে গ্রহণ করা হবে না, তাকে হার রয়্যাল হাইনেসের সম্মান দেওয়া হবে না। Her not being made Her Royal Highness was the worst blow. When he knew this, he said he wanted to give up his own title. আলেকজান্দ্রা বলছেন, এটা ছিল তাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা। এটা জানার পর এডওয়ার্ড বললেন ডিউক উপাধি তিনি ত্যাগ করবেন। তিক্ততা তো তৈরি হয়েই ছিল। নৈশভোজের জন্য পোশাক পরতে পরতে ফ্রুটির সামনে ভেঙে পড়েছিলেন এডওয়ার্ড। পরিবার, বন্ধুবান্ধব, কর্মচারী সবাই তার থেকে দূরে সরে গিয়েছিল বলে লিখেছেন আলেকজান্দ্রা। The friends, staff have also been awful. নতুন রাজা তার ভাই কিন্তু রাজপরিবারের ধর্মযাজককে বিয়ে পড়াতেও দেননি। শেষ পর্যন্ত অল্প পরিচিত একজন অ্যাংলিকান ধর্মযাজক রেভারেন্ড অ্যান্ডারসন জার্ডিন ওই দম্পতির দুর্দশার খবর পত্রিকায় পড়ার পর নিজে থেকেই এগিয়ে আসেন সাহায্য করতে। একটা ছোট্ট কাগজে খবর পড়লাম যার শিরোনাম ছিল কোনো ধর্মীয় অনুষ্ঠান ছাড়াই ডিউকের বিয়ে। আমার খুব রাগ হয়ে গেল। আমার মনে হলো তার বিয়েতে যদি কোনোভাবে ধর্মীয় অনুষ্ঠান করা সম্ভব হয় সেটা করা হবে। আমি তার সঙ্গে যোগাযোগ করলাম। তিনি কৃতজ্ঞ চিত্তে খুশি হয়ে আমার প্রস্তাব গ্রহণ করলেন। তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা, চার্চের প্রধান। তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করা আমার কাছে মনে হয়েছিল ন্যাক্কারজনক। ১৯৩৭ সালে তেসরা জুন সকালে বিয়ে হয়ে গেল। সাঁতর পরিচালক জুলি পেলেগ্রং। ওয়ালিস সিম্পসন couldn't wear a white dress. She had been twice married. তিনি বলছেন ওয়ালিস সিম্পসন বিয়ের সময় সাদা পোশাক পরতে পারেননি, কারণ আগে দুবার তার বিয়ে হয়েছিল। হালকা নীল রং তার খুব পছন্দের ছিল, সেই রংটাই তিনি বেছে নিলেন। ওয়ালিসের কারণে এরপর ওই রং খুবই জনপ্রিয় হয়ে গেল। তিনি একটা অদ্ভুত টুপি পরেছিলেন গোলাপি রঙের, তাতে নীল পালক গোঁজা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিয়ে, কিন্তু সবটাই ছিল সব মিলিয়ে অদ্ভুত। লেডি আলেকজান্দ্রা মেটকাফ বলছেন, আসলে দিনটা ছিল একদিক দিয়ে দুঃখের। I felt all through the ceremony I must be in a dream. It was hard not to cry. In fact, I did. গোটা অনুষ্ঠানটা দেখে তার মনে হচ্ছিল সবটাই যেন স্বপ্ন, তিনি স্বপ্ন দেখছেন, তা বাস্তবে ঘটছে না। না কেঁদে সেই অনুষ্ঠানে যোগ দেওয়া কঠিন ছিল। তিনি বলছেন তিনি কেঁদে ফেলেছিলেন। মাত্র ৬ মাস আগেও যিনি ছিলেন রাজা, কোনো রাজকীয় বৈভব ছাড়া ওই পরিস্থিতির মধ্যে তার ওই রকম হেলা ফেলার বিয়ে ছিল খুবই কষ্টের। তবে এডওয়ার্ডের আচরণে ছিল ব্যক্তিত্ব, তার মনের কষ্ট তিনি বুঝতে দেননি। তিনি যে ওয়ালিসকে নিয়ে সুখী হবেন তার মধ্যে এই প্রত্যয়টা সবকিছুকে ছাপিয়ে উঠেছিল, সেটাই ওই অনুষ্ঠানে একটা বাড়তি মাত্রা যোগ করেছিল বলে আলেকজান্দ্রা বলছেন। তবে অনুষ্ঠানের পর এডওয়ার্ডের গাল বেয়ে নেমেছিল অশ্রুধারা। অতি সাধারণ খানাপিনার পর নববিবাহিত দম্পতি ট্রেনে করে অস্ট্রিয়া গিয়েছিলেন মধুচন্দ্রিমা যাপন করতে। তারা আর ফ্রান্সের কন্ডেতে ফিরে যাননি। বিয়ের ওই অনুষ্ঠানকে ঘিরে অনেক সমস্যা, অনেক উদ্বেগ থাকলেও এডওয়ার্ড আর ওয়ালিস সবসময় বলেছেন তাদের বিয়েটা খুব সুখের ছিল। I wish it could have been different. Now, she've had some hard times, but who hasn't? ঘটনাটা অন্যরকম হলে ভালোই হতো তিনি বলেছেন।
আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম ঠিকই, তবে কাকে না কঠিন সময় পার করতে হয়, কিন্তু আনন্দও করেছিলাম, আমরা খুবই সুখী হয়েছিলাম। আর এডওয়ার্ড বলেছিলেন, ঠিকই, আমার কোনো খেদ নেই। এডওয়ার্ড মারা যান 1972 সালে। 36 বছর বিবাহিত জীবন কাটান এডওয়ার্ড আর ওয়ালিস। এরপর ওয়ালিসের মৃত্যুর পর রাজপরিবার তাকে প্রথমবারের মতো স্বীকার করে নেন। উইন্ডসর প্রাসাদের রাজ সমাধি ক্ষেত্রে এডওয়ার্ডের কবরের পাশে তাকে চিরসমাহিত করা হয়।